গেছে যে সত্য, অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। প্রত্যেক দিন সকালে একটা দোয়া বেশি বেশি বলতেন। ইবনু মাজার 925 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ আপনার কাছে আমি উপকারী ইলম চাচ্ছি, ওয়া রিজকান তাইয়্যিবা পবিত্র রুজি চাচ্ছি, ও আমালান মুতাকাব্বালা আর গ্রহণযোগ্য আমল চাচ্ছে। আমি যেন এমন আমল করি, তৌফিক চাচ্ছি ওই আমল করার, যে আমলটা আপনার কাছে কবুল হবে। অযথা আমল করে তো কোনো লাভ নেই। একই হাদিসের মধ্যে, একই দুয়ার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা কথা আছে। উপকারী এলেম চাওয়া হয়েছে, পবিত্র রুজি চাওয়া হয়েছে, আর গ্রহণযোগ্য আমল চাওয়া হয়েছে। গ্রহণযোগ্য আমল আমরা বুঝি না বা বুঝার চেষ্টাও করি না, উপলব্ধিও করি না। আবার পবিত্র রুজি যেটা, এই রুজিরও আমরা অনুসন্ধান করি না। যে আয়াতটা বললাম 168 নম্বর আয়াত সূরা বাকারা, 172 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা তার থেকে খাও যেটা তাইয়্যিব, যেটা আমি তোমাদেরকে রুজি দান করেছি। যখন তাইয়্যিব শব্দটা উল্লেখ করলেন, তখন আর হালাল শব্দ উল্লেখ করার দরকার হলো না। তাইয়্যিব হলে ওটা হালাল হতেই হবে, কিন্তু হালাল শব্দটা বললে তাইয়্যিব শব্দটা বলাটা জরুরি হয়ে যাবে। গরুর গোশত অনেকের জন্য খাওয়া কি নিষেধ? হাড়ের রোগী তারা তো খায় না গরুর গোশত, কিন্তু গরু কি হারাম? হালাল প্রাণী, কিন্তু আপনার জন্য উপযোগী না। শরীয়ত কত সচেতন, আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী যেটা সেটা আল্লাহ খেতে বলছেন। বর্তমান প্রেক্ষাপটটা এত খারাপ, এত নোংরা পর্যায়ে গেছে, মানুষ অধিকাংশই হারামের সাথে জড়িত। হালাল খাদ্য খায় এই শ্রেণীর লোক খুবই কম। অনুরূপভাবে আল্লাহর কাছে কবুল হবে এই ধরনের আমল করার লোক খুবই কম। যদিও মানুষ খাচ্ছে, না খেয়ে কেউ থাকে না, খায় সবাই। অনুরূপভাবে আমল সবাই করে। আজকে যান প্রত্যেকটা মসজিদে, মসজিদে মুসল্লি আছে, তারাও কিন্তু আমল করছে, কিন্তু আমলটা গ্রহণযোগ্য হতে হবে, কবুলযোগ্য হতে হবে, এই চিন্তাটা তার মাথায় নাই, শুধু আমল করছে। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 276 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপরে একটা যুগ আসবে, সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিন, মানুষ পরোয়া করবে না কি খাচ্ছে, কি গ্রহণ করছে, আমিনাল হালাল আমিনাল হারাম, ও হালালটা খাচ্ছে না হারামটা খাচ্ছে ও পরোয়া করবে না, ও এই চিন্তাটুকু করবে না যেটা হালাল না হারাম, শুধু খেতেই থাকবে। যদি উদাহরণ পেশ করা যায় একটার পর একটা, তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষই হারামের সাথে জড়িত আছে, আর হারাম খেতে খেতে, দুর্নীতি করতে করতে, নিজের বিবেক যেটা আত্মবোধ, যেটা সুস্থ মানসিকতা, এটাকে নষ্ট করে ফেলেছে।
আর বাস্তবে যখন আপনার শরীরের মধ্যে হারাম কোনো খাবার ঢুকবে, তখন আপনার শরীরটা মোমের মতো নষ্ট হয়ে যাবে। ঘুন পোকা ধরলে যেমন একটা কাঠ ভিতর থেকে নষ্ট হয়ে যায়, উপরে দেখতে ভালো থাকে, ভিতরটা নষ্ট হয়ে যায়। দুর্নীতিবাজ যেই হোক না কেন, ওর পরিবার ধ্বংস হয়ে যায়, পরিবার পরম্পরা যত সময় আসে ওই হারাম অর্থের কারণে একবারে মোমের মতো গলে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু দুর্নীতিবাজ আত্মসাৎকারী এই জিনিসটা বুঝে না, চিন্তা করে না, ভাবেও না। আপনারা সবাই শুনতে পাচ্ছেন কথা, বোঝা যাচ্ছে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠার হাদিস, আল রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। যদি হারামের কথা বলেন, তখন অটো আসবে আপনার জন্য যে আপনি জাহিলি কাজের সাথে জড়িত, বেহায়াপনার সাথে জড়িত, যেখানেই কথা বলবেন প্রশাসনিক কোনো লোক, সেখানেই বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, ক্ষতিকর জিনিস মাদক দ্রব্য। এটা হালাল না হারাম? হারাম। একটা সাইড, মানুষ হারামের সাথে এমনভাবে জড়িত, এটা একটা সাইড। যত মানুষই আছে, যত যুবক আছে, তারা এই মাদক নেশার সাথে জড়িত, কিন্তু সে কখনো কল্পনা করে না, ভাবে না যে এর শেষটা কোথায়। আরেক শ্রেণীর মানুষ অধিকাংশই সুদের সাথে জড়িত, এটা কি? হারাম। আবার সুদকে কেউ জায়েজ করেছে। আরো আশ্চর্য, এখন আলেমরা পর্যন্ত সুদ জায়েজ করার জন্য মাঠে নেমেছে। একসময় ডেস্টিনি চলছিল এই দেশে, খুব জোরে সোরে চলছিল। ডেস্টিনির বিরুদ্ধে আমরাই প্রথম ফতোয়া দিয়েছিলাম যে এটা হারাম কোম্পানি, এর সাথে সম্পৃক্ত থাকা যাবে না। তখন সরকার শুনেনি, গোয়েন্দারা শুনেনি, ব্যবসায়ীরা শুনেনি, বরং উল্টা আমাদের উপরে ক্ষেপে গেছে। 2012 সালে এসে জানতে পারলো যে ডেস্টিনি বাংলাদেশের জন্য বড় ক্ষতিকর, ওটা কোম্পানিকে বন্ধই করে দেওয়া হলো শেষে। এখন ব্যাংক থেকে সুদ নিয়ে ব্যবসা করছে, দোকান দিচ্ছে, ব্যাংক থেকে সুদ নিয়ে বাড়ি করছে, এই শ্রেণীর লোকের সংখ্যা কম না বেশি? বেশি। প্রত্যেকটা মানুষই কিস্তি দেয়, কিস্তির সাথে জড়িত অধিকাংশ মানুষই সারা দেশেই কিস্তির সাথে জড়িত। কে বড় মানুষ, কে ছোট মানুষ, কে চাকরিজীবী, কে চাকরি করে না, সবাই কিস্তির সাথে জড়িত। আর গ্রামে গ্রামে, পাড়াই পাড়ায়, মহল্লায় মহল্লায় ঢুকে গেছে, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক ইত্যাদি সংস্থাগুলো ঢুকে গিয়ে মহিলাদের মাধ্যমে ঋণ দিয়ে একটা মুসলিম পরিবারকে সহজেই ধ্বংস করে দিচ্ছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ শুধু খেতে থাকবে, হালাল না হারাম এটা কখনো বাছবিচার করবে না।